ঢাকা আগামী তিন দিন সকাল সাতটা থেকে রাত ছটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমনই এক মন্তব্য করেছেন গতকাল রাত তিনি বলেন এক সংবাদ সম্মেলনে তিন দিন গাজীপুর বরিশাল কারফিউ শিথিল থাকবে বলেও ঘোষণা দেন রাতে ধানমন্ডির বাসভবনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এও জানান দেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সময় বলেন কোটা আন্দোলনের দায়বার আন্দোলনকারীদের নিতে হবে অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে এছাড়াও যারা এই কোটা আন্দোলনে উস্কানি দিয়েছেন তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা হবে